প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরবিটিভিতে। আরবিটিভিতে আজকের পর্বে আমরা আয়োজন করেছি আরবি ভাষার কিছু ছোট বাক্য এবং ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং নিয়ে। এই শব্দের অর্থগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, আপনি নিজে নিজেই আরবি ভাষায় কথা বলতে পারবেন, বাক্য তৈরি করতে পারবেন এবং এক্সপার্ট হয়ে যাবেন মাত্র অল্প দিনে। সম্মানিত ভাই বোনেরা, যারাই আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিদিন ভিডিও দেওয়া হচ্ছে, সুন্দর করে আরবি ভাষা শেখার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসুন তাহলে আমরা আজকের এই চমৎকার পর্বটি শুরু করি। আমাদের আজকের পর্বে প্রথমত যেই বাক্যটি দেওয়া আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক্য। এই বাক্যটি হলো, আপনি এখানে কি করেন? আপনি এখানে কি করেন? বাক্যটিকে আপনি আরবি ভাষায় এভাবে জিজ্ঞাসা করবেন, ইনতায়েশ সাউইহিনা। ইনতায়েশ সাউইহিনা মানে আপনি এখানে কি করেন। তারপর লেখা আছে এখানে, মানে শব্দ ওই বাক্যটিকে ভেঙে শব্দ আকারে নিয়ে আসা হয়েছে এখানে। এর আরবি হলো হিনা। হিনা অর্থ এখানে। আপনি একজন মিথ্যাবাদী। আপনি একজন মিথ্যাবাদী, বাক্যটিকে আরবি ভাষায় বলবেন ইনতা কেজ্জাব নফর। ইনতা কেজ্জাব নফর মানে আপনি একজন মিথ্যাবাদী। মিথ্যাবাদী এর আরবি হলো কেজ্জাব। কেজ্জাব মানে মিথ্যাবাদী। আমি খারাপ করি নাই, আমি কেন টাকা দিব? আমি খারাপ করি নাই, আমি কেন টাকা দিব? এ বাক্যটিকে আপনি আরবি ভাষায় এভাবে বলবেন, আনা সাউই মাফি খারবান লেশ জিপ ফুলুসানা। আনা সাউই মাফি খারবান লেশ জিপ ফুলুসানা মানে আমি খারাপ করি নাই, আমি কেন টাকা দিব। পরবর্তী বাক্যটি হলো, কবে থেকে ঈদের ছুটি শুরু এবং কতদিন? কবে থেকে ঈদের ছুটি শুরু এবং কতদিন? আরবি ভাষায় এভাবে বলবেন, বিদায়া মিতা ঈদুল আজহা ইজাজা ওয়াকাম ইয়াউম। বিদায়া মিতা ঈদুল আজহা ইজাজা ওয়াকাম ইয়াউম মানে হচ্ছে কবে থেকে ঈদের ছুটি শুরু এবং কতদিন। পরবর্তী বাক্যটি হলো কতদিন। কতদিন এর আরবি হলো কাম ইয়াউম। কাম ইয়াউম মানে কতদিন। এবার যে বাক্যটি আছে সেটা হলো, আমার শরীর দুর্বল বা খারাপ, ছুটি লাগবে। আমার শরীর দুর্বল বা খারাপ, ছুটি লাগবে। এই বাক্যটিকে আপনি সুন্দর করে বলবেন, হাগ্গি জিসম তাবান আবগা ইজাজা। হাগ্গি জিসম তাবান আবগা ইজাজা মানে আমার শরীর দুর্বল বা খারাপ, ছুটি লাগবে। চলে যাচ্ছি আরো একটি সুন্দর বাক্যে। লেখা আছে, কতদিনের ছুটি লাগবে? কতদিনের ছুটি লাগবে? এই বাক্যটিকে আপনি আরবি ভাষায় এভাবে জিজ্ঞাসা করবেন, কাম ইয়াউম আবগা ইজাজা। কাম ইয়াউম আবগা ইজাজা মানে কতদিনের ছুটি লাগবে। নেক্সট যে বাক্যটি আছে সেটা হলো ছুটি। এই ছোট শব্দটি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। ছুটি শব্দটিকে আরবি ভাষায় বলে ইজাজা। ইজাজা শব্দটির অর্থ ছুটি। তারপরই লেখা আছে, তিন দিন হলেই যথেষ্ট। তিন দিন হলেই যথেষ্ট এর আরবি হলো তালাতা ইয়াউম বাস। তালাতা ইয়াউম বাস মানে তিন দিন হলেই যথেষ্ট। পরবর্তী বড় একটি বাক্য রয়েছে, এই বড় বাক্যটি আমরা ভেঙে ভেঙে শিখব। প্রথমত লেখা আছে, আমার অনেক টাকা লাগবে। কমা দিয়ে লেখা আছে, আপনি কত টাকা দিতে পারবেন? প্রশ্ন করছে। তো আমার অনেক টাকা লাগবে এতটুকুর আরবি হচ্ছে হাগ্গি আবগা জেহাদা ফুলুস। হাগ্গি আবগা জেহাদা ফুলুস মানে আমার অনেক টাকা লাগবে। তারপর আপনি কত টাকা দিতে পারবেন? জিপকাম ফুলুস ইকদার। জিপকাম ফুলুস ইকদার মানে আপনি কত টাকা দিতে পারবেন। নেক্সটে লেখা আছে, আমি শুধুমাত্র কাজের লোক, মেশিন কেনা স্টার্ট হয় না, আমি কিভাবে জানবো?
আমি শুধুমাত্র কাজের লোক, মেশিন কেন স্টার্ট হয় না আমি কিভাবে জানব? এই বাক্যটিকে আপনি আরবি ভাষায় সুন্দর করে বলবেন, আনা আমেল বাস, মানে আমি শুধুমাত্র কাজের লোক, মাক্কিনা লেশ মাফি শোভ, আনা কেফ মালুম, অর্থাৎ মেশিন কেন স্টার্ট হয় না আনা কেফ মালুম, আমি কিভাবে জানব। চমৎকার একটি বাক্য, খুব সুন্দর মতো আপনারা এটা বললে সম্পূর্ণ বাক্যটি স্পষ্ট হয়ে যায়, আনা আমেল বাস মাক্কিনা লেশ মাফি শোভ, আনা কেফ মালুম। চলে যাব আর একটি চমৎকার বাক্যে, লিখা আছে, তুমি কি আমাকে ভালোবাসো? প্রশ্নটি এভাবে করবেন, হাল তুহিব্বুনি, হাল তুহিব্বুনি। নেক্সট যেই বাক্যটি আছে সেটা হলো, আমি তোমাকে বিয়ে করব। বাক্যটিকে আপনি আরবি ভাষায় সঙ্গে করে বলবেন, সুপ আতা জাউজুক, সুপ আতা জাউজুক। নেক্সটে যে বাক্যটি আছে সেটা হলো, আমি বিয়ে করি নাই, বা আমি বিয়ে করি না, করি নাই হবে। তো এটাকে আপনি আরবি ভাষায় এভাবে বলবেন, আনা মাফি আতা জাউজ, আনা মাফি আতা জাউজ, মানে আমি বিয়ে করি নাই। পরবর্তীতে যে বাক্যটি বা যে শব্দটি আছে সেটা হলো মারা বা প্রহর করা। মারা বা প্রহর করাকে আরবি ভাষায় বলা হয় দরব, দরব অর্থ মারা বা প্রহর করা। তারপরে এই লেখা আছে মারামারি করা, মারামারি করাকে আরবি শব্দে বলা হয় মুশাহিনা, মুশাহিনা অর্থ মারামারি করা। নেক্সট যেই শব্দটি আছে সেটা হলো চুরি, চুরিকে আরবি শব্দে বলা হয় সিরকা বা আলিবাবা, সিরকা বা আলিবাবা অর্থ হলো চুরি। এবার লেখা আছে সিনতাই, সিনতাইকে আরবি শব্দে বলে খতব, খতব মানে সিনতাই। পরবর্তী শব্দটি হলো আমাদের, আমাদেরকে আমরা আরবি ভাষায় বলে থাকি লানা, লানা মানে আমাদের। ঝামেলা করিস না, লাতাকলিক, লাতাকলিক মানে ঝামেলা করিস না। ধৈর্য ধরো, ধৈর্য ধরোকে আরবি ভাষায় বলা হয় কুনসবুরা, কুনসবুরা মানে ধৈর্য ধরো। এখন লেখা আছে মহাপুরুষ, মহাপুরুষকে আরবি শব্দে বলা হয় রাজ্জল আজিম, রাজ্জল আজিম মানে মহাপুরুষ। বীর পুরুষ, বীর পুরুষকে আরবি শব্দে বলা হয় রাজ্জল বাতুল, রাজ্জল বাতুল মানে বীর পুরুষ। এখন লেখা আছে জীবন যুদ্ধ, জীবন যুদ্ধকে সুন্দর করে আরবি শব্দে বলবেন হারবুল হায়াত, হারবুল হায়াত মানে জীবন যুদ্ধ। লেখা আছে ফিসফিস করে কথা ভালো না, ফিসফিস করে কথা ভালো না। লাউহিব্বুল আমসা, লাউহিব্বুল আমসা। তুমি কোন ক্লাসে পড়ো? ফি আইয়ি চপতাকরাও, ফি আইয়ি চপতাকরাও মানে তুমি কোন ক্লাসে পড়ো। আপনি খারাপ লোক, আনা রেজ্জল সাই বা আনা খারবান নফর, অথবা অন্যভাবে বলতে পারেন যেমন আনা নফর খারবান। নেক্সটে লেখা আছে অপরাধ, অপরাধকে আরবি শব্দে বলে জারিমা, জারিমা। স্বপ্নকে আরবি শব্দে বলে হুলুম, হুলুম মানে স্বপ্ন। গ্রহণ করা, এর আরবি শব্দ হচ্ছে কবুল। নেক্সটে লেখা আছে সংশোধন, সংশোধনকে আরবি শব্দে বলে তাছিয়া, তাছিয়া। নেক্সটে ভুল, ভুলকে আরবি শব্দে বলে মুখতি অথবা গলত, গলত শব্দটাই বেশি ব্যবহৃত হয়। এখানে কি কাছে কোনো মুদি দোকান আছে? প্রশ্নটি এভাবে করবেন, হেনাফিয়াই বা কালা গরিব, হেনাফিয়াই বা কালা গরিব, এখানে কি কাছে কোনো মুদি দোকান আছে? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো পর্বটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।